নমস্কার, এডুকেশন জোন চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে আমরা নিয়ে এসেছি রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। তার মধ্য থেকে কিছু শর্ট কোশ্চেন, এসএকিউ টাইপের শর্ট কোশ্চেনগুলো বলার আগে বা জানানোর আগে বলে রাখি, আমরা রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও তৈরি করে রেখেছি অলরেডি। আপনারা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারবেন এবং আমরা ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটি দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আমরা শুরু করছি আজকের বিষয়, রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ডক্টর রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার নাম অনুসারে এই কমিশনটির নাম হয়েছে রাধাকৃষ্ণন কমিশন, কারণ তিনি সভাপতি ছিলেন এই কমিশনের। এছাড়াও আরও 10 জন সদস্য ছিল, তার মধ্যে 7 জন ইন্ডিয়ান এবং 3 জন বিদেশি। এখানে নামগুলো দেওয়া আছে এক এক করে, আপনারা কাইন্ডলি এখান থেকে দেখে নেবেন, আর যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলো বলে দিচ্ছি। আগেই বলেছি যে সভাপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সম্পাদক কে ছিলেন নির্মল কুমার সিদ্ধান্ত। এই রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, এটি ডিসেম্বর 6 তারিখে 1948 খ্রিস্টাব্দে এই কমিশনটি গঠন হয় এবং এই কমিশনটি যে রিপোর্ট পেশ করে আগস্ট মাসে 1949 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তারা বা এই কমিশন রিপোর্ট পেশ করে। এই সময় এডুকেশন মিনিস্টার কে ছিলেন, যে আবুল কালাম আজাদ, তিনি এডুকেশন মিনিস্টার, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী বা যেদিকে মিনিস্টার অফ এডুকেশন বলা হয়। এই যে রিপোর্টটি পেশ করেছিল, এই রিপোর্টটি ছিল 747 পেজের। এটি আমরা সংক্ষেপে একটু দেখে নিলাম, আলোচনা করে নিলাম। এবার আমরা এই ইউনিভার্সিটি এডুকেশন কমিশন সম্পর্কে আমরা আরও বিস্তারিত যে শর্ট কোশ্চেনগুলো সেগুলো আমরা একটু দেখে নিই। আবার প্রথম থেকে দেখছি আমরা, 1 নম্বরে কি, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন। 2, রাধাকৃষ্ণন কমিশনকে বলা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 3 নম্বর, রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। 4 নম্বর, রাধাকৃষ্ণন কমিশন তার সুপারিশ ভারত সরকারের কাছে পেশ করেছিল কবে, 1949 খ্রিস্টাব্দে 25 আগস্ট। 5 নম্বর, বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ সংখ্যা কতগুলো ছিল, 207টি। বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ যে 260টি ছিল, সেটি কত পেজের ছিল, 747 পেজের। 7 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত বা গঠন করেছিলেন কে, কার নেতৃত্বে ছিল, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে। 8 নম্বর, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, আবুল কালাম আজাদ, বা এই শিক্ষা কমিশনটি যখন গঠন হয় তখন শিক্ষা মন্ত্রী কে ছিলেন, আবুল কালাম আজাদ। 9, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন, সম্পাদক বলছি ডক্টর এনকে সিদ্ধান্ত, আমরা দেখেছি এর আগে। 10 নম্বর, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল 10 জন, তার মধ্যে 7 জন ছিল ভারতীয় এবং 3 জন ছিল বিদেশি। 12, বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক হলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। 13, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বিদেশি শিক্ষাবিদ সদস্য ছিলেন ডক্টর জে এফ ডাফ, মর্গ্যান, টিগার্ট, আমরা এর আগে ফুল ফর্ম বা তাদের ফুল নেমগুলো জেনেছি। 14 নম্বর, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রথম সিনেট গঠিত হবে 100 জন সদস্য নিয়ে। বলে রাখি, প্রত্যেক 5 বছরের জন্য সিনেটের অধীনে বিশ্ববিদ্যালয়গুলো কর্মভার ন্যস্ত থাকবে। এর আগের ভিডিওগুলোতে আমরা সিনেটের সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছি এবং এই সিনেটের সদস্য সংখ্যা থাকবে কত, 100 জন। 15, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট অনুসারে শিক্ষকদের কার্যকালের মেয়াদ স্থির করা হয় 60 বছর, 60 ইয়ার্স। 16 নম্বর, স্বাধীনতার প্রাককালে গড়ে ওঠা প্রথম বিশ্ববিদ্যালয়টি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, আর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত কবে হয়েছিল, 1857 খ্রিস্টাব্দে। 18 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে ত্রিভাষা সূত্রটা কি,
যে শিক্ষাক্ষেত্রে যে ত্রিভাষা, তিনটি ভাষার কথা বলা হয়েছে, সেটি কি হবে। প্রথম হবে মাতৃভাষা বা যে অঞ্চলে বসবাস করা হয় সেই অঞ্চলের আঞ্চলিক ভাষা। 2 নম্বর হবে রাষ্ট্রীয় ভাষা, যেহেতু আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হিন্দি, সেজন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা 2 নম্বর ভাষাটি হবে হিন্দি। এবং 3 নম্বরটা হবে বিদেশি ভাষা ইংরেজি। এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমরা নেক্সট চলে যাই 19 নম্বর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে প্রত্যেক গ্রামীণ কলেজে সর্বাধিক শিক্ষার্থী হবে 300 জন। নাম্বার 20, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যোগ্যতা হবে 12 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণর পরে। 12 বছরের শিক্ষা গ্রহণ করার পরেই সেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যোগ্য বলে ধরা হবে। 21, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড পিএফ যেটাকে বলে গঠনের কথা বলা হয় বিশ্ববিদ্যালয় কমিশনে। 22, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে শিক্ষা আবার বলছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হবে বিচক্ষণ নেতা তৈরি করা। মানে বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে এই কারণে বিচক্ষণ নেতা যাতে তৈরি হয় সেই দিকে লক্ষ্য রেখে। 23, ছাত্র মঙ্গলে সুপারিশ করেন যে কমিশন তা হলো বিশ্ববিদ্যালয় কমিশন। 24, বলে রাখি একটা কথা, এখানে যাবতীয় যা আলোচনা হচ্ছে সব বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, যেটা ইউনিভার্সিটি এডুকেশন বলা হয় তাকে নিয়ে। পরবর্তীতে আমরা সেকেন্ডারি এডুকেশন এবং কোঠারি কমিশন নিয়ে আলোচনা করব। এটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তাহলে কি বললাম, যে ছাত্র মঙ্গলে সুপারিশ করেছিল কে, বিশ্ববিদ্যালয় কমিশন। 24, ইচ ওয়ান টিচ ওয়ান এই স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, সর্বশিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত ছিল, এখানে এটি ইনক্লুড করা হয়েছে। 25, রাধাকৃষ্ণন কমিশন গঠন করার সুপারিশ করেছিলেন, রাধাকৃষ্ণন কমিশন গঠন করার সুপারিশ করেছিলেন বা রাধাকৃষ্ণন কমিশন যেটি সুপারিশ করেছিলেন গঠন করা, সেটি হলো গ্রামাঞ্চলে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করার। 26, গ্রামীণ শিক্ষা উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা হয়েছিল পশ্চিমবঙ্গের শ্রীনিকেতনকে, শ্রীনিকেতনকে তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি সবাই। তাহলে পশ্চিমবঙ্গে যে গ্রামীণ শিক্ষা বিদ্যালয়টি আছে সেটি হলো শ্রীনিকেতন। 27, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠা হয় 1956 খ্রিস্টাব্দে। 28, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠা হয় কী কারণে, ভারত সরকারকে গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে পরামর্শ দানের জন্য প্রতিষ্ঠা হয়েছিল, এটি সংক্ষেপে NCRHE, আবার বলছি NCRHEও বলে, আমি লিখে দিচ্ছি এখানে পাশে। এই কোশ্চেন থেকে আপনাদের একটা উত্তর হয়ে যাবে সংক্ষেপে, NCRHE-র ফুল ফর্ম কি, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। 29, যে প্রতিষ্ঠানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা করেছিলেন সেটি হলো ডেনমার্কের জনতা কলেজ। ডেনমার্ক একটি জায়গা, সেই জায়গার জনতা কলেজ বলে একটি কলেজ আছে, সেই কলেজের দেখে বা তার অনুপ্রেরণায় আমাদের ভারতবর্ষে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। নাম্বার 30, কোন প্রতিষ্ঠান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে গ্রামীণ প্রতিষ্ঠান বা রুরাল ইনস্টিটিউট প্রতিষ্ঠানের কথা বলে, NCRHE, আগে বলেছি NCRHE-র ফুল ফর্ম ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। 31, ইউজিসি বিশ্ববিদ্যালয় বা ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। 32, রাধাকৃষ্ণনের মতে বিশ্ববিদ্যালয় শিক্ষার মাধ্যম হওয়া উচিত ইংরেজি ভাষার দ্বারা। 33, রাধাকৃষ্ণন কমিশন মাধ্যমিক স্তরে বিদ্যালয়ের রুটিনের ক্ষেত্রে অর্ধেক সময় লেখাপড়ার, বাকি অর্ধেক সময় হাতে কলমে শিক্ষার জন্য বরাদ্দ রাখার কথা বলেছিলেন। 34, বুনিয়াদী শিক্ষার সময়কাল ছিল 8 বছর। বুনিয়াদী শিক্ষাটা কে দিয়েছিলেন, গান্ধীজি। বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম শিক্ষা, নিউ এডুকেশন। 35, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এলাকা হবে 30 থেকে 60 একর, 30 থেকে 60 একর জায়গা জুড়ে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে।
36 মাধ্যমিক বিদ্যালয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শেখার জন্য সময় শতকরা হার ছিল 50:50। 37 একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে 1500 জন সর্বাধিক। 38 মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থান হবে গ্রামের কেন্দ্রস্থলে। 39 গ্রামীণ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার জন্য থাকবে পরিচালন সমিতি, বা পরিচালন সমিতির আন্ডারে গ্রামীণ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হবে। 40 নম্বর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল গ্রামীণ শিক্ষা, শিল্প ও পশুপালন ইত্যাদি বিজ্ঞানসম্মত উন্নয়ন করা। 41 আমি শিক্ষার কাঠামো, মাফ করবেন এখানে ভুল প্রিন্টেড হয়েছে, এখানে হবে গ্রামীণ, 41-এর কথা বলছি, গ্রামীণ শিক্ষার কাঠামো কী ছিল? বুনিয়াদী শিক্ষা 8 বছরের, মাধ্যমিক শিক্ষা 3-4 বছরের, কলেজের শিক্ষা 3 বছরের, বিশ্ববিদ্যালয় শিক্ষা 2 বছরের। 42 কলেজে 3 বছরের শিক্ষার কোন বছরে কোন ধরনের শিক্ষা দেওয়া হবে? কলেজে যে 3 বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এই প্রত্যেকটি বছরে কি কি শিক্ষা দেওয়া হবে? প্রথম বছরের শিক্ষা কি হবে? মহাপুরুষদের জীবনী পাঠ। দ্বিতীয় বছরে কি শিক্ষা দেওয়া হবে? ধর্মীয় গ্রন্থের সংকলন পাঠ। এবং 3 নম্বর বছর বা তৃতীয় বছর কি ধরনের শিক্ষা? ধর্মীয় দর্শনের মূল সমস্যা নিয়ে আলোচনা করা। নেক্সট 43 ইউজিসির ফুল ফর্ম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। 44 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উত্তর বুনিয়াদী শিক্ষার জন্য সময়কাল সুপারিশ করেছিলেন 3-4 বছর। 45 রাধাকৃষ্ণন কমিশন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিনের কাজ শুরু করার আগে, বা প্রত্যেক দিন যে শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয় তার আগে কি করার সুপারিশ দিয়েছিলেন? নীরব প্রার্থনার সুপারিশ দিয়েছিলেন। কারণ এটি দেখা গেছে যে সকালে শুরুর আগে যদি আমরা প্রার্থনা দিয়ে, নীরব প্রার্থনা দিয়ে বা প্রার্থনা করে যদি শুরু করি, দিনটি আমাদের ভালো যায় এবং আমাদের যে একাগ্রতা বা ধ্যান কেন্দ্র এর মাধ্যমে কিন্তু হয়ে থাকে। নেক্সট 46 জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। আমরা যদি কোনো কিছুর উন্নয়ন করতে চাই, বিশেষ করে জাতির যদি উন্নয়ন করতে চাই, তাহলে যে কোনো উন্নয়নের পিছনে কিন্তু শিক্ষা মূল ভূমিকা রাখে। 47 বহুমুখী বিদ্যালয়ের উদ্দেশ্য ছিল, বহুমুখী বিদ্যালয়ের উদ্দেশ্য শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য অনুযায়ী শিক্ষা। কারণ শিক্ষার্থী যে ধরনের শিক্ষা গ্রহণ করতে চাবে, যাতে সেই শিক্ষাটাই দেওয়া সম্ভব হয়, সেজন্য একটি বিদ্যালয় বিভিন্ন ধরনের বিষয়পত্র এবং তাকে বহুমুখী করে তোলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যাতে শিক্ষার্থীরা নির্ঝঞ্ঝাটভাবে নিজের চাহিদা অনুযায়ী পড়াশোনা করতে পারে বা শিক্ষা গ্রহণ করতে পারে। 48 ইউজিসি গঠনের উদ্দেশ্য কী ছিল? ইউজিসি গঠনের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য কী ছিল? কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে আর্থিক সাহায্য দান করা। এছাড়া ইউজিসি, যেমন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যে কলেজগুলোকে যে গ্র্যান্ড করে, সেই কলেজগুলো পরিকাঠামো ঠিক আছে কি না, পরীক্ষা নিরীক্ষা ঠিক হচ্ছে কিনা, যাবতীয় সব কিছু কিন্তু ইউজিসির দ্বারা কিন্তু লক্ষ্য রাখা হয়। 49 গ্রামীণ বিদ্যালয় তৈরির পরিবর্তে বিশেষজ্ঞ কমিটি প্রথম কি সুপারিশ করেছিলেন? যে পরীক্ষামূলকভাবে গ্রামীণ সংস্থা স্থাপন করা। 50 পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য কমপক্ষে অধ্যয়ন করতে হতো 2 বছর। কমপক্ষে 2 বছর বলতে পিএইচডি ডিগ্রির যে টাইম লিমিট, কত বছর কাজ করার পরে পিএইচডি ডিগ্রি, কমপক্ষে 2 বছর করতেই হবে, তারপর আমার পিএইচডি ডিগ্রি অর্জন হবে। এটি কিন্তু অনেক আগে, তার মানে ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের সময় কিন্তু বলা হয়েছে। এখন 2 বছরে সম্ভব হয়ে ওঠে না, অনেক সময় লেগে যায়, আবার অনেকে তাড়াতাড়িও হয়ে যায়, কিন্তু 2-3 বছর মিনিমাম কিন্তু গড়ে লেগেই যায়। নেক্সট 51 রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার 2টো লক্ষ্য হল, 1 শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানো, 2 জাতীয় অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আধুনিক বিজ্ঞান, কারিগরি ও কৃষি শিক্ষার প্রসার ঘটানো। নেক্সট 52
গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দুটো কি উদ্দেশ্য ছিল? এক, গ্রামগুলোকে বিজ্ঞানসম্মতভাবে পুনর্গঠন করা। দুই, গ্রামীণ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের গ্রামে যাতে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া যায় সেটি লক্ষ্য রাখা। 53, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত ছিল দর্শন, ভাষা, সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, সমাজবিদ্যা, অর্থশাস্ত্র, কৃষিবিজ্ঞান ইত্যাদি। 54, রাধাকৃষ্ণন কমিশন এই বিশ্ববিদ্যালয়ে যে চার ধরনের শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয় তা এক হলো অধ্যাপক, দুই হলো রিডার, তিন হলো লেকচারার এবং চার হলো ইনস্ট্রাক্টর। 55 হলো গ্রামীণ দুটো সার্টিফিকেট কোর্সের নাম হলো গ্রাম সেবা বিজ্ঞানের ডিপ্লোমা কোর্স, আর দুই নম্বর হলো কৃষি বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স। 56, বিশ্ববিদ্যালয় শিক্ষা পেশাগত শিক্ষার পাঠ্যক্রমে যে বিষয় অন্তর্ভুক্ত করা হয় তা হলো কৃষি, বাণিজ্য, শিক্ষাবিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তি, আইন এবং চিকিৎসাবিদ্যা। 57, কমিশনের শিক্ষার্থী কল্যাণ সম্পর্কে সুপারিশ করেছিল, মানে এটা রাধাকৃষ্ণন কমিশনের কথা বলা হচ্ছে, রাধাকৃষ্ণন কমিশনের শিক্ষার্থী কল্যাণের সম্পর্কে সুপারিশ কী কী ছিল? যে শিক্ষার্থীদের সঠিক কল্যাণের জন্য প্রত্যেক বছর একবার বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা, দুই, শারীরিক শিক্ষার ব্যবস্থা করা। নেক্সট 58, উচ্চশিক্ষার টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা রাধাকৃষ্ণন কমিশন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার উদ্দেশ্যে উচ্চশিক্ষায় টিউটোরিয়াল ক্লাস চালু করার নির্দেশ দিয়েছিলেন, যাতে হলো শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়, সেই কারণে উচ্চশিক্ষায় টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। 59, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উল্লেখযোগ্য পেশাগত শিক্ষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষিবিদ্যা শিক্ষা এবং চিকিৎসা শাস্ত্র শিক্ষা। নাম্বার 60, ছাত্র সংগঠন বা স্টুডেন্ট ইউনিয়ন গঠনের অধিকার দিয়েছিলেন, কারণ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন শিক্ষার্থীদের চরিত্র গঠন ও নেতৃত্বের গুণাবলী বিকাশের জন্য ছাত্র সংগঠন বা স্টুডেন্ট ইউনিয়ন গঠনের কথা বলেছেন। নেক্সট NCC, তার ফুল ফর্ম ন্যাশনাল ক্যাডেট ক্রপস। 62, শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 63, শ্রীনিকেতন হল পশ্চিমবঙ্গের অন্যতম একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়। 64, ভারত সরকার একটি গ্রামীণ সংস্থা প্রতিষ্ঠা করেন, মাফ করবেন, ভারত সরকার কয়টি গ্রামীণ সংস্থা প্রতিষ্ঠা করেন? সেই সময় 14টি। তাহলে আজ ভিডিওটি এই অবধি। আপনার বিস্তারিত যদি দেখতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, লিঙ্ক দিয়ে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, বিদায় নিচ্ছি।